গ্লাসগো সম্মেলনে জলবায়ু নিয়ে বিশ্ব নেতাদের ব্যর্থতা বিপজ্জনক পর্যায়ে বলে অভিযোগ করেছেন পরিবেশ কর্মীরা। হাজারো পরিবেশ কর্মী গ্লাসগোয় জড়ো হয়ে জলবায়ু বিপর্যয় রোধ এবং ধরিত্রী সুরক্ষায় পদক্ষেপ চেয়ে বিক্ষোভ করছেন। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যদি মোকাবেলা করতে হয়, কার্বন গ্যাসের নির্গমন এখনই বড় মাত্রায় কমানো দরকার, যা আগে কখনো হয়নি। গ্লাসগোতে জমায়েত হাজারো কিশোর তরুণের মিছিলের পর জর্জ স্কোয়ারে আয়োজিত সমাবেশে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। COP26 ব্যর্থ হয়েছে সেটা গোপন কিছু নয়, যে প্রক্রিয়ায় সবাই এই দুর্বিপাকের মধ্যে পড়ে গেছি আমরা সেখান থেকে উদ্ধার পাবো না এটা তো জানা কথা। এই পৃথিবী তখন আক্ষরিক অর্থেই পুড়ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্বন নিঃসরণ কমাতে না পারলে বিপদ আসন্ন। বিক্ষোভে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ কর্মীরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদের মধ্যে রয়েছেন উগান্ডা জলবায়ু কর্মী ভ্যানেসা নাকাতে। সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রতিনিধি কণ্ঠের সমন্বয়ে নির্মিত জীবজগৎ রক্ষার জন্য ভয়েস ফর আর্থ নামে একটি এক ঘন্টা শো আর্থ প্রজেক্টিং এর আয়োজন করা হয় COP26 ভ্যানুতে। এছাড়া সম্মেলন চলাকালীন গ্লাসগোতে প্রতিবাদ স্বরূপ নিজেকে খাঁচায় ভরে দৌড়ে বেড়াচ্ছেন জলবায়ু কর্মী শিল্পী আর্ন্ড ড্রসেল। শনিবার জাতিসংঘের জলবায়ু সম্মেলন প্রাকৃতিক বিশ্ব এবং জীববৈচিত্র্য রক্ষা করা যায় সে বিষয়ে কেন্দ্রীভূত হবে। বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে থাকা 1 মিলিয়ন প্রজাতির মধ্যে কিছু না হলেও কিছুকে বাঁচানোর চেষ্টা করছেন। 2020 সালে 92টি দেশের নেতারা 2030 সালের মধ্যে জীববৈচিত্র্যের ক্ষতি পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।